মর্নিং ইটস মিওর পাইলন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ব্লগটা স্টার্ট করার আগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো সকালে সকালে এই যে চা বানিয়ে নিয়েছি আর মুড়ি মাখিয়ে নিয়েছি। তো মুড়িতে পেঁয়াজ দিইনি, কেননা আজকে হলো শুক্রবার, নিরামিষ যেহেতু। তো ছোলা, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু আদা, চানাচুর, সর্ষের তেল, নুন, এসব দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ছোলাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আজকে মোচা ঘন্ট রান্না করবো। এর জন্য রাত্রে ভুলে গেছিলাম, শুয়েও পড়েছিলাম, তারপরে মনে পড়লো, উঠতে ইচ্ছে করছিলাম, তাও হলো উঠি। মোচা ঘন্ট ছোলা না হলে ভালো লাগে না, তাই না বলো? এ দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি, তুমি একটু গুড মর্নিং বলে না তো। গুড মর্নিং এভরিওয়ান, মনে ভালো আছে? আজকে দুধ চা খাচ্ছি না, ওরা যাই খাচ্ছি। ভালো আছে চাটা? নিরামিষ আছে, কে বলে তুমি বলছো নিরামিষ? কেন দুধ কি আমিষ নাকি? মস্ত জোক মারার। আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর রাজু তো চাটা খেয়েছে আর অল্প কটা মুড়ি খেয়ে উঠে চলে গেছে। আমি তারপরে সব মুড়িগুলো খেলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে জাস্ট উঠলাম। এই যে দেখো রান্না করব এখন, ওই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে, আর রাজুর জন্য একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি। আর এখানে এই যে ভাত রান্না করব বলে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। ও যে রোজ রোজ এখানে একা একা বসে কি করে আমি তো সেটাই বুঝতে পারি না। তুমি কি নিরাপত্তা পালন করো নাকি? কবে আমি মরবো, মরার আগে নিরাপত্তা পালন করে নিচ্ছ? এখন আবার আমাকে মোচা বাছতে হবে মোচা রান্না করার জন্য, একদিনও বেছে দেয় না। আর আমার দেখো এত সুন্দর সাদা সাদা নখগুলো, সব মোচা বাছতে গিয়ে পুরো কালো হয়ে যায়, কষ লেগে। শোনা গো, আমার হাত তো পুরো কালো হয়ে যায়, খসখস করে একদম, খুব কষ্ট হয়েছে বলো। মার মারো কা খোপড়ি তোর শালে কা মার। কতবার করে ইশারা করে তারপরে বাড়ি বা কেসা হাজবেন্ড পালারি ম্যানি। তুমি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলা? যত্ত সব ও থাকুক বসে, আমি মোচা বাছি গিয়ে, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে। কিরণ কিরণ, চলো এখন আর বেশি কথা না বলে যে মোচাটা বেছে নি, দেখো কোনটুকু মোচাটা দেখতে পেরেছ? অনেক দিন ধরে হয়েছিল, বাট ওই বাছার আলসিতে পারা হয়নি। হাতে আমি তেল নিয়ে নিয়েছি, তো তেলটা একটু ভালো করে হাতে লাগিয়ে নেবো, আংটিটা খুব লাগে। তেল লাগালে একটু কষ্টটা কম লাগবে, কম কালো, তবুও তেল লাগালেও দেখি ই হয়ে যায়, হাতটা কালো হয়ে যায়, নখগুলোও কালো হয়ে যায়। এদিকে দেখো আমি মোচা ভালো করে বেছে কেটে ধুয়ে যে থালায় তুলে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, তো এখন আমি ভাতটা নামিয়ে নেব। এদিকে দেখো আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি, আর এই যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি সিদ্ধ বসিয়ে দেবো। মোচা অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে পুরো গোটা মোচাটা মানে গাছ থেকে পেরে ভালো করে ধুয়ে গোটাটা সিদ্ধ বসিয়ে দেয়, তারপরে ছাড়ায় সিদ্ধ হওয়ার পরে। অনেকে আমি যেমন কুচি কুচি করে কেটেছি, এরকম না কেটে শুধু মোচাটা ছাড়িয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেয়, অনেকে অনেকভাবে রান্না করে। এখন মোচাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে ছোলাগুলোও দিয়ে দিলাম, আর আলুটা একটু পরে দেবো, আর না হলে আলুটা একেবারে ভেজে তারপরে এই করবো, দেখি কী করি। এখন এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো গাইজ মোচা বেছে আমার হাতের কি অবস্থা হয়েছে, এখন প্রায় 11টা বেজে গেছে, আর আমার হাতের অবস্থা তো দেখলেই কি খারাপ। তুমি হাতটা এখন আগে ভালো করে ধুয়ে আসবো, তারপরে রাজুকে খেতে দিয়ে দেবো, কেননা ও সকালে অল্প কটা মুড়ি খেয়েছিল, আমার তো এখন খিদে নেই, আমি খাবো না, অনেকগুলোই মুড়ি খেয়ে নিয়েছিলাম, ও খায়নি বলে সব মুড়ি আমি খেয়ে নিয়েছিলাম। তো চলো আগে হাতটা ধুয়ে আসি, তারপর ওকে খেতে দিয়ে দিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। গাইজ দেখো খেতে বসে গেছে, যে ডাল সিদ্ধ আর ডাল দিয়ে, আর মোচাটা তো সিদ্ধ হচ্ছে এখনো হয়নি। এই যে সেই ব্যক্তি যে এতক্ষণ বাইরে বসেছিলেন, এতক্ষণে ঘরে এসেছেন, খাওয়া স্টার্ট করুন। দেখো ওর খাওয়া হয়ে গেছে,
এখন বাজে হচ্ছে 12:43 আর অনেকক্ষণই হয় কি বলে মোচাটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে কিন্তু আমার এখনো রান্না হয়নি শুধুমাত্র ওর জন্য কারণ আমার ভিডিও থাম্বনেল বানাচ্ছিলাম আমি ও ভিডিও করার দায়িত্ব আমার তারপর হচ্ছে শুধু এডিটটা করে দেয় আর হচ্ছে থাম্বনেলও বানায় না কিচ্ছু করে না আর মানে হচ্ছে গিয়ে টাইটেল মেটেলও কিচ্ছু লেখে না এমন দেব না শয়তান ভূতাগর গোপি চুল কাটতে আসছিল সাহস কত ওর সত্যি ঘুমাবে দেখবে নেড়া বানিয়ে দেবো অসভ্য ছেলে ভূতাগর সাবধানে যাবে ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু আর পৌঁছে ফোন করবে ঠিক আছে আর আস্তে আস্তে গাড়ি চালাতে বলবে তো গাড়ি যত চলে গেল মানে ওই যে যাচ্ছে আর কি এখন বাজে 12:56 আর এদিকে কারেন্টও চলে এসছে তো চলো মেয়েকে রান্নাটা এখন করে নিই এই যে দেখো মোচা ঘণ্টটা তৈরি হয়ে গেছে আর তোমরা একটু লঙ্কা বেশি দেখতে পারবে কেননা আমি ঝাল প্রচুর খাই ওই জন্য এখন বাজে 3:15 আর দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে কিন্তু রাজু এখনও আসেনি তো এই 10 মিনিটের মতো হলো ওকে ফোন করেছিলাম ও বললো আরটি অফিসে আছে তো একটু পরে আসবে আর আমায় বললো খেয়ে নিতে আমি তো সকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড সেই 8:30-এর দিকে 4 মুড়ি খেয়েছিলাম এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে মাথা যন্ত্রণা করছে এখন বাজে 4:04 আর এই যে ইনি আস যে দেখো আখ নিয়ে এসছে এটা কি ব্রেড আর এগুলো কি আইসক্রিম নিয়ে এসছে দেখো দেখলাম 4:00-এর বেশি বেজে যাচ্ছে এখনও আসছে না তখন ফোন করলাম তখন 3:07 না কত বাজছিল যখন আগে ফোন করলাম তখন হচ্ছে গিয়ে ও বললো যাচ্ছে একটু পরে সেই 1টার সময় গেছে 12:56 কত বাজে তখন বাড়ি থেকে বেরিয়েছে আমি বলছি 1 ঘন্টার মধ্যে চলে আসবো সেই ধরো 1, 2, 3, 4 মানে 3 ঘন্টা হয়ে গেলো হচ্ছে আসছে না কেন ঘর থেকে বেরিয়ে সবে আমি ভাবছি দেখতে যাবো আর দেখছি মানে মনে হচ্ছে হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে রাস্তায় তো পাথর পাথর ওগুলো জুতো আওয়াজ হয় ও হ্যাঁ বেরিয়ে দেখি সত্যি সত্যি আসছে যা স্নান করে আসো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে জোর ওটা আইসক্রিম আছে আইসক্রিম নিয়ে খাবে না তো ফ্রিজ চালতে না ফ্রিজ রয়েছে আইসক্রিম খেয়ে নেবে ভুলে যাবে সেই আইসক্রিম দাঁড়াও আইসক্রিমটা নিয়ে আসি আগে তোমার খিদে পায়নি আজ কেন শুক্রবার বেচবো অপস না নাটক করে খালি ও আমি যেন প্রথমে ভেবেছিলাম হচ্ছে গিয়ে ব্রেড মনে হয় ফ্রিজে রাখা ছিল ওই যে আইসক্রিম রাখা ছিল তো উপর দিয়ে উপরটা ভিজে ভিজে গেছিলো ঠান্ডা তারপরে দেখি না নিচের দিক তার দিয়ে দেখেছি ব্রেডের না ফ্রিজে ছিল না তো এখন বাজে 4:44 আর আমরা এই মন্ত্র খেতে বসলাম খুব খিদে পেয়েছে আজকে লাঞ্চে আছে মোচা ঘণ্ট আর ডাল চলো খেয়ে নি এখন আর বেশি বকর বকর করবো না খিদে পেয়েছে খুব খেয়ে তারপর দেখা হচ্ছে তো এখন বাজে 5:30 আমাদের খাওয়া হয়ে গেছে কি কিছু বলবে সেই আজকে কত সকালে উঠেছি 6টার সময় এখানে তখন অন্ধকার ছিল পুরো বাইরের দিকে সকাল হয় কিনা জানি না তখন মানে আলো ফোটে কিনা কিন্তু এখানে প্রচুর অন্ধকার থাকে তাই না বলো উঠেছি তারপর ও ভিডিও এডিট করছিল আমিও ঘুমাইনি আর এখন কি ঘুম পাচ্ছে আমায় বলছে ঘুমাবি না মুটকি তুই না শুবি না তাহলে শুলেই ঘুমিয়ে শুলে এখন ঘুমিয়ে পড়বে দিয়ে কি হওয়া তারপর সকালে সকালে 8টার সময় উঠবে দিকে কি মিথ্যা কথা বলি মিথ্যা কথা এত বলো কিসের জন্য তুমি মিথ্যা লগ্নে যেন তোমার What is there to clean back side? No, I am not cleaning. No, no, you also come. You also come, na? ঠিক আছে চলো পরে কথা হচ্ছে আবার এখন বাজে 6:43 তো বিকেলে মানে সন্ধ্যের দিকে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তারপরে ঘরে এসে সন্ধ্যে দিয়ে নিয়েছি তারপরে কিছু খেতে ইচ্ছে করছিলো কিন্তু খিদেও পাইনি কারণ সন্ধ্যের আগে আগেই খেলাম তোমরা তো দেখলেই তো ভাবলাম কী খাবো কী খাবো মনে পড়লো আখের কথা দেখো যে আমি আখটা ভালো করে যে ছুলে নিয়ে এসেছি পাশ দিয়ে এত মোটা আখটা খেয়ে খেতে পারবো কিনা জানি না তোমার মধ্যে তাকাচ্ছ কেন হ্যাঁ খাবে কেন তো
ভাবলাম একটু আখ খাই। চলো আমি হাফ খাও, কাটি ছুটি দিয়ে মাঝে মাঝে। চলো এখন আখটা খেয়ে নিই, আর ওইদিকে শুয়ে আছে তারাও দেখাচ্ছে। ও বাইরে দিয়ে হাঁটছিল আর এখন দেখো এসেই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছে। গাইজ এতক্ষণে আমার আখটা খাওয়া হলো, গোটা তো একসাথে খেতে পারিনি, মাঝখানে ভাগ করে দুটো আলাদা করে খেয়েছি। আধ ঘন্টার বেশি সময় লেগেছে, আমি মানে মাছ ভাত খেলেও মনে হয় আমার এত টাইম লাগে না কাটা বেছে মাছ ভাত খেতে। তাও মুখের এখান দিয়ে লাল হয়ে গেছে, জিভ ছুলে গেছে, কেটে গেছে, দেখেছ মুখটা পুরো আমার জ্বলে যাচ্ছে। ওকে কতবার বললাম খাও, সত্যি সত্যি ও খেলো না, পুরো মুখটা মানে মানে ছুলে যাচ্ছে খোঁচায় খোঁচায় যে এখান দিয়ে। আর ভিতরগুলো দিয়ে জিভটাও জ্বলছে এই ঠোঁটের এই ভিতরটা দিয়ে, অনেকটা মুখটা তো একা খেতে মানে বিশাল কষ্ট হয়ে গেলো। তুমি ইচ্ছে করছো না বলো আমি একবার ফেলে দেবো আর কি, বা এত রাত্রে আখের মানে আখ খায় কি জানি বাবা। আমার ইচ্ছে করছিল খেলাম, বাট মানে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে আর ভাল লাগছে না। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে পড়ে মারা ভাল লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে কি। তো গাইজ এখন বাজে 7:30, আরও বলছে ঘুম পেয়ে গেছে, দেখো ঘুমিয়েও পড়েছে মানে পুরো ঘুমায়নি, একটু আগে শুয়েই তো ছিল দেখলে তোমরা, এখন বলছে ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে নিই। প্রথমে বললাম ভিডিওগুলো দাও এডিট করো, ভিডিওগুলোকে দিচ্ছি বলে আমি একটু ঘুমিয়ে নিই, আমি কখন উঠবে বলে 9:00। আবার বলছে আমি কিন্তু আর খাবো না রাত্রে, যদি খিদে পায় তো ব্রেড খেয়ে নেবো, মানে ভাত আছে তো ভাত খাবে না, ও হচ্ছে ব্রেডের প্রতি দুর্বলতা আছে তো আমি বলেছিলাম না, তো বলছে যদি খিদে পায় তো ব্রেড খেয়ে নেবো। এই দেখো শুয়ে পড়েছে, আজকে টায়ার্ড বেচারা কত দূর গেছিলো, তো আর অনেক সকাল সকাল ওঠা হয়েছে, আমারও ভালো লাগছে না, আমারও ঘুম ঘুম পাচ্ছে, তখন তোমাদের বললাম কিন্তু তখন তো ঘুমাইনি, তো ঘুমাচ্ছে ঘুমাক, আর আমি এখন একটু ঘুমাবো, আর নাহলে একটু মোবাইলে ভিডিও টিডিও দেখবো। তাহলে আর কি গাইজ আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ডে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট।